আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। কুয়েত থেকে এবং কুয়েতের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। প্রতিবারের মতোই সাথে আছি আমি রিজওয়ানুল আবিদ। কুয়েত সরকার নতুন করে যে 31টা দেশের উপর নিষেধাজ্ঞা জারি করে কুয়েত সিভিল এভিয়েশন থেকে বা কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তা আবার পর্যালোচনা করা শুরু হয়েছে। এটা নিয়ে আমরা সকালে একটা ভিডিও আপলোড দিছি আমাদের চ্যানেলে, সেটার বিস্তারিত যেভাবে প্রবাসীদেরকে আবার কুয়েতে আসার ব্যাপারে সুযোগ দেওয়া হতে পারে তারই আপডেট নিয়ে চলে আসা। সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন অ্যাকচুয়ালি কুয়েত প্রবাসীদেরকে আসার জন্য নতুন করে যে চিন্তা ভাবনা বা নতুন করে যে আলোচনা সেটা শেয়ার করব। কুয়েত সরকার কর্তৃক কুয়েতে প্রবেশে নিষিদ্ধ 31টি দেশের ব্যাপারে আবারও পর্যালোচনা বসেছে মন্ত্রিপরিষদ। কুয়েত সরকার এখন সব দিক আলোচনা করে 14 দিন অন্য দেশের কোয়ারেন্টাইনে না রেখে কুয়েতের বিভিন্ন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার চিন্তাভাবনা করছে এবং যার খরচ সম্পূর্ণ প্রতিটি যাত্রীকে বহন করতে হবে। যদিও কত টাকা এবং কত খরচ হতে পারে সেটা আলোচনা আসেনি, হোটেল হিসেবে সেটা নির্ধারণ করা হবে। সেখানে হোটেলগুলি থাকতে পারে 3 স্টার, 2 স্টার, 1 স্টার, 4 স্টার, 5 স্টার। আপনারা জানেন যে হোটেল মান অনুযায়ী সেটার খরচের ব্যাপারও নির্ভর করবে। সেক্ষেত্রেও যেটা নির্ধারণ করা হয়েছে আবার প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং সর্বশেষ ধাপ। যথারীতি আগামী মাসে যেহেতু কুয়েতের ইউনিভার্সিটি বা মাদ্রাসা খুলে দেওয়া হচ্ছে, প্রথমেই তারা যথারীতি আগের মতোই ডক্টর, নার্স, শিক্ষক, পাবলিক প্রসিকিউশন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সিরিয়াল রাখছে। দ্বিতীয় পর্যায়ে থাকবে ফ্যামিলি বিষাদারিগণ, এরপরেই থাকছে সর্বশেষ সাধারণ আকামাদারিগণ যারা বিভিন্ন কোম্পানিতে বা প্রাইভেট সেক্টরে কাজ করে। আপনারা জানেন যে কিছুদিন আগে কুয়েত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দেয়, আবার হঠাৎ করে 31টি দেশের উপরে নিষেধাজ্ঞা জারি করে। তারপর তারা প্রস্তাব করে যে সব দেশগুলোর উপরে তাদের নিষেধাজ্ঞা নাই, সেসব দেশগুলিতে 14 দিন কোয়ারেন্টাইনে থেকে কুয়েতে আসার সুযোগ দেওয়া হবে বা তার ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হবে না। এই সুযোগ নিতে অলরেডি অনেক দেশেই অনেক প্রবাসী অপেক্ষা করতেছে কুয়েতে আসার জন্য। সেই সময় কাটতে না কাটতেই নতুন করে আবার মন্ত্রিপরিষদ থেকে এই প্রস্তাব চলে এলো। আমরা যেসব প্রবাসীরা দেশে গিয়ে আটকা পড়ে আছে বা যারা কুয়েতে আসার জন্য অধীর আগ্রহে আছে, তাদের কি সমস্যা বা তারা কি পরিস্থিতি ব্যয় করতেছে সেটা আপনারা সবাই জানেন। কারণ হচ্ছে যে 1 আগস্ট থেকে যখন আন্তর্জাতিক বিমান চালু করার ঘোষণা দেয় কুয়েত, তখন অনেকগুলো বিমান কিন্তু কুয়েতের পথ থেকে ফেরত গেছে, সেটা সোশ্যাল নেটওয়ার্কের বদৌলতে বা আমাদের মাধ্যম থেকে আপনারা জানতে পারছেন। এখন আবার কুয়েত থেকে এ ধরনের একটি প্রস্তাব এলো। তবে আসার কথা হচ্ছে যে এই প্রস্তাবটা যদি পাশ হয় বা সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়, অবশ্যই প্রবাসীদের জন্য একটা ভালো রাস্তা বয়ে আনবে। কারণ হচ্ছে যে অন্য কোনো দেশে গিয়ে থেকে আবার কুয়েতে প্রবেশ করা সেটা অনেক কষ্টসাধ্য বা অনেক জটিলতার ব্যাপার থাকে। সরাসরি কুয়েতে এসে যদিও কোয়ারেন্টাইনে থাকতে হয়, সেটাও প্রবাসীদের অন্তত কুয়েতে আসার সুযোগ তৈরি হবে। আমরা আশা করতেছি খুব সহসাই এটা মন্ত্রিপরিষদ অনুমোদন দেবে এবং প্রবাসীদেরকে কুয়েতে আসার সুযোগ করে দেবে। অপেক্ষা করুন, দেখতে থাকুন প্রতিদিন রিজওয়ানুল আবিদ। আপনি এ ধরনের আপডেট প্রতিনিয়তই আমাদের এখান থেকে জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল দিয়ে রাখবেন, যাতে করে আমাদের কোনো আপডেট আপনি মিস না করেন। চলে যাচ্ছি না, ইনশাআল্লাহ আবার দেখা হবে কুয়েতের নতুন কোনো আপডেটে। সে পর্যন্ত শুভকামনা।